হিমন্ত বিশ্ব শর্মা এজন সাহিত্যিক, তেওঁ সমাজ ভাঙনকারী। এই মন্তব্য আমার নহয়, এই মন্তব্য এগারী কংগ্রেস নেতার। নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সাবলে আরম্ভ করেছে ডিবি নিউজ, মই প্রাঞ্জল শর্মা। আর এই প্রতিবেদন আরম্ভণিতে মই যে মন্তব্য আপনার মূর মুখে শুনালো, আসলে এই মন্তব্য দিছে রকিবুল হুসেনে। রকিবুল হুসেনে অসম বসাও অভিযানের অংশস্বরূপে ঠিঙত উপস্থিত হয়ে এই মন্তব্য করেছিল, আর সেই মন্তব্য এই মুহূর্তত আমি আপনার শুনাব বিচার। এজন সাহিত্যিক, এজন সমাজ ভাগুনকারী, ভাবিছে প্রত্যেকটা কথা তার উত্তর দিম, আর তার হেলিকপ্টারের পয়সার কথা নুশুনি। যে হেলিকপ্টারত আহে, সাইকেলত ঘুরে, মই নগাঁর কথাই সুধিছো, নগাঁত আহতে গুহাটীর সাইকেল লৈ আহে না নগাঁলে হেলিকপ্টার লৈ পেলে আহে, সেই কথাখিনি উত্তর দি লোক। যে 30 লাখ টাকা দৈনিক যে হেলিকপ্টারত খরচ করে, সেইটো তেওঁৰ নিজৰ টকা, বিজেপির টকা নে গালি বিভিন্ন ধরনের বয়বস্তুর দাম যে বহাইছে, এই যে গাড়ি আহিলে ট্যাক্স লাগে, সেই ট্যাক্সের পয়সা, এই যে টুল ট্যাক্স বিলাক যে লৈছে, সাধারণ মানুষের টুল ট্যাক্স লৈছে না তেওঁৰ মন্ত্রী গাড়ি আহতেও টুল ট্যাক্স লৈছে, সেইবিলাকের উত্তর তেওঁ দিয়ক। শুকুরবার ঢিং সমষ্টির মৈরাবাড়ীত উপস্থিত হয়ে কংগ্রেস দলের বিধায়িনী দলের উপদলপতি তথা প্রচার সমিতির অধ্যক্ষ রকিবুল হুসেনে এই ধরনের সংবাদ মাধ্যমের আগত হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য আগবায়। তেওঁ অত্যাবশ্যকীয় সামগ্রী মূল্যবৃদ্ধির লগতে পেট্রোল ডিজেলেরও মূল্যবৃদ্ধি হওয়াক লৈ তাৎপর্যপূর্ণ মন্তব্য আগবাইছে। সরকার আহিছে, তেওঁ মন্ত্রী হয়েছে, তেওঁক বস্তু বাহানির দাম কমাবলে কারণে কোয়া গৈছে, তেওঁ মিঠা তেলের দাম বড়াইছে, তেওঁ কেরাসিন তেলের দাম বড়াইছে, তেওঁ ডালির দাম বড়াইছে, মদর দামটো তেওঁ কমাই দিছে, মানুহক মদাহী বনাবলৈ কৈছে। আর এ আছিল রকিবুল হুসেনের মন্তব্য। তেওঁ এই ধরনের হিমন্ত বিশ্ব শর্মাক বিভিন্ন ভাষায় সমালোচনা করেছে, আর তেওঁক সাহিত্যিক, সমাজ ভাঙনকারী আদি বিভিন্ন মন্তব্য করেছে। এই ধরনের নির্বাচনের প্রাক মুহূর্তত কি কংগ্রেস কি বিজেপি বিভিন্ন বিয়াগুণ নেতার যাকযুদ্ধ, মন্তব্যযুদ্ধ, সেয়া ইতিমধ্যেই আরম্ভ হয়েছে। পরবর্তী সময়ত এই মন্তব্যযুদ্ধ কি পর্যায় পায়গৈ তার আমি অপেক্ষা করব। আর এই প্রতিবেদন যুগুত করতে মৈরাবাড়ীরপরা মোক সহযোগ করেছে আমার সতীর্থ বদরুজ্জামান আক্তারে। আর এই মুহূর্তত ক্যামেরাত মোর সহিতে আছিল দীপেন নাথ। আপনাদের চাই থাকবে ডিবি নিউজ। ধন্যবাদ। ডিবি নিউজ।